শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশি বোলারদের তোপে নির্ধারিত 50 ওভারও খেলতে পারেনি ভারত। 41.2 ওভারে অল আউট হওয়ার আগে 186 রানের সংগ্রহ দাঁড় করায় টিম ইন্ডিয়া, যা ছিল টাইগারদের বিপক্ষে ভারতের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। তবে এমন সংগ্রহ টপকে যেতেও অনেকটাই হিমশিম খেতে হয়েছে বাংলাদেশ দলকে, কেননা 187 রানের সহজলক্ষ্য তারায় 136 রানে বাংলাদেশ হারায় 9 উইকেট। ব্যাটার বলতে শুধু 11 নম্বরে নামা মোস্তাফিজুর রহমান আর মেহেদী হাসান মিরাজ। তবে মিরপুরের পরিপূর্ণ গ্যালারি তখনও ছিল নিশ্চুপ, যে তার আশাটা হয়তো ছেড়ে দিয়েছিল অনেকেই। তবে এমন পরিস্থিতিতেও সব ব্যাটাররা যখন ব্যর্থ, তখন নায়কের ভূমিকায় অবতীর্ণ হয় মিরাজ, খেলেন 41 বলে চোখ ধাঁধানো এক ইনিংস। আর তাতেই রোহিত কোহলিদের হতাশায় ডুবিয়ে নাটকীয় এক জয় পেয়ে যায় বাংলাদেশ। তো দর্শক, নিশ্চিত হেরে যাওয়া ম্যাচেও টাইগারদের এমন অদ্ভুত জয় নিয়ে আপনার মতামত কী, তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।